আমি জানি ইসাপুর এলাকার কত ফর্দার আড়ালে মা বোনরা আছে, রাত্রে ঘুমায় না, কারণ তারা জানে 365 দিনের 64 দিনও তো আমরা ঘুমাই। আজকে যে মাহফিল হইতাছে, অনেক মা বোনের বাড়িতে মা নাই বাপ নাই, আছে না, মা বাবারা এতিম হইয়া গেছে, আছে রে কত মানুষ, এরা যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মা বাপের জন্য কত কান্দাকাটি করে। ও আম্মুজিরা, জীবনের গুনাগুলা কান্নাকাটি করেও মাফ করানো যায়, কিন্তু মদিনার নবী কয় উম্মত, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে যদি আল্লাহর ডাক দিয়া আল্লাহরে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য রে আমার ভাইরা বাবারা বন্ধুরা, আসুন জীবনের গুনাগুলা মাফ করানোর লক্ষ্যে চোখটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের ক্লাসে যাদের জিকিরে মশগুল হয়ে যাবেন, যাদের জীবনে গুনাহ আছে তারার কাছে আমার দাবি আছে, যাদের গুনাহ নাই তারার কাছে কোনো দাবি নাই, গুনাহ যদি থাকে একটু জবান করে আল্লাহর কাছে যাদের জিকির করেন। I'm going to go to the
قران موخس تن قرن لهم بي مرحبا الله سنداني اي بارو بير عبدال قادر موهي يبدل جيلا بي ما شاء الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان খুলে উচ্চ কণ্ঠে পড়েন صلى الله عليه وسلم একটা জবানও বন্ধ রাখেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে করেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মহব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজা আল্লাহ কয় জগতের বান্দা যখন মুখ দিয়া একবার কও আলহামদুলিল্লাহ কয়বার একবার কও আলহামদুলিল্লাহ আমার আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আমি আল্লাহ সব রহমত দিয়া ভরপুর কইরা দেই আল্লাহ একবার কইলে যদি ভরপুর করেন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কইরা রাখবেন কোন জায়গায় কষ্ট নাই মনে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ কইলে যদি পুরো আসমানের নিচে যত খালি জায়গা আছে সব ভরপুর হয় দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কইলে রাখবেন না কোন জায়গায় আল্লাহ ও মুসলমান লাইট দেখেন তো লাইট বেছে না এলইডি লাইট 100 পাওয়ারের এলইডি লাইট আমাদের কাছে সুলভ মূল্যে মাত্র পাচ্ছেন 80 টাকা পাওয়ার 100 পাওয়ার কত 100 আবার সেম সাইজের সেম কোয়ালিটির একটা লাইট যদি ওয়ারুক বাজার থেকে কিনতে যান এটার দাম 450 টাকা গ্যারান্টিও 3 মাস 100 পাওয়ারের লাইট সেম সাইজের সেম 30 পাওয়ারের এটার কিন্তু আলো বেশি রহমতের নমুনা এমন নবী কয় একবার কইলে যদি তোমার রহমত দিয়ে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরপুর হইয়া যায় তুমি বারবার রহমতের আশায় যদি আলহামদুলিল্লাহ পড়ো আমার আল্লাহ বারবার জিগায় বান্দা তোর কি লাগবো বুঝেন নাই একবার পড়লেন আলহামদুলিল্লাহ রহমত দিয়ে ভরপুর দ্বিতীয়বার পড়লেন এবার রাখবোটা কই বলে এটা ঠিক এলইডি লাইটের পাওয়ার যেমন ভাবে 100 থেকে 150 মত রহমত বাড়ে পাওয়ার বাড়ে আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ কইলে রহমতের পাওয়ারও ঠিক তেমন ভাবে বাড়ে বান্দা যদি বিপদে থাকো আলহামদুলিল্লাহ কইলে বিপদ থেকে উদ্ধার করব আল্লাহ সুবহানাল্লাহ জোরে কইলেন না এই জন্য বাবারা বাবারা একটু জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে এই ইসাপুরা পশ্চিম মাঠবাড়ি বাইতুর রহিম জামে মসজিদের এত সুন্দর মাহফিল এই মাহফিলটা যদি আজকের মাহফিল সাধারণ কোন মাহফিল হইতো তাহলে মনে করতাম এটা সাধারণ কোন মাহফিল সাধারণ মাহফিল নয় এই মাহফিলের কারণে এত্র এলাকার যত কবরবাসী আছে আপনারা চাইতে বেশি খুশি হইল কবরবাসীরা আজকের মাহফিলের প্যান্ডেলে যারা যারা বসে রইলেন আপনাদের কবরবাসী যারা আত্মীয় স্বজন আছে আমার আল্লাহ আপনাদের কবরবাসীরা রুহুগুলার উন্মুক্ত কইরা দিছে উন্মুক্ত বুঝেন ছেড়ে দিছে কেন সারছে এবার আপনার মনে প্রশ্ন আমার নবী কয়াদেরকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো একটা এরা আইসা আপনাদের কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতেছে কেন ভিক্ষা চাই মদিনার কামলিওয়ালা নবী আরো 1415 বছর আগে জানাইয়া দেয় আমারে কইছে নবীর এলমে গায়েব সম্পর্কে আলোচনা করার জন্য আলোচনা সাবজেক্টটা বড় শানদার বড় আমলওয়ালা এই আলোচনাটা বুঝলে আপনার ঈমান আকীদা পরিপূর্ণ হবে যদি না বোঝার চেষ্টা করেন তাহলে ঈমান দুরুস্ত হবে না এজন্য বাবারা মদিনার নবী আরো 1415 বছর আগে কবরের তলে কি হইব নবী জানে নবী কয় ওই কবরবাসীরা
যখন কবরে যাইব আমার আল্লাহ কবরবাসী রূহগুলার উন্নত করে দিব আর রূহগুলা তোমাদের কাছে আইসা ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায় তোমাদের কাছে হাত পড়ে কবরে আমার আত্মীয় স্বজনেরা ও আমার এলাকার লোক আসুনি তোমরা আমারে একটু সামান্য পরিমাণ সহযোগিতা করবা বলে টাকা দিয়া না পয়সা দিয়া না দম দিয়া না সম্পদ দিয়া না বলে কি দিয়া করতাম বল মাগফিরাতুলাহু আমার জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয় আপনারা জবান খুলে বলেন আপনাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না মদিনার কামলিওয়ালা নবীর গায়েবের ব্যাপারে আলোচনা এটা হচ্ছে আকীদার বিষয় এজন্য সূরা জিনের আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দুইটা আয়াতের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমুল গায়বি ফালা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল ঘোষণাকার আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ঈমান কি থাকবে না যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অদৃশ্যের গায়েবের খবর আমি আল্লাহ কারোর কাছে দেই না তবে আমার আল্লাহ বলেন হ্যাঁ আমি কাউকে দেই না কথা সত্য ইল্লা মান ইরতাদা বির রাসূল আমার রাসূল ব্যতীত সুবহানাল্লাহ কইলেন আল্লাহ গায়েবের খবর কাউকে দেয় না তবে রাসূল ব্যতীত সাধারণভাবে বোঝাই এই কাফের মধ্যে কি থাকে আমি বললাম এই চাটা কেউ খেতে পারবে না আপনার নাম নাকি তা বেলাল বেলাল সাহেব বেলাল মিয়া ব্যতীত তাহলে কেউ খাইতে পারবে না উনি ব্যতীত উনি খাইতে আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কারোর কাছে দেই না ইল্লা মানির তাদমির রাসূল আমার রাসূল ব্যতীত তাইলে বোঝা যায় আমার আল্লাহ গায়েবের খবর আমার মদিনার নবীরে দেয় ও বন্ধুরে গায়েবের খবর শুধু আমার আল্লাহ আমাদের নবীরে দেয় না আমার আল্লাহ কয় এ গায়েবের খবর আমি আল্লাহ অন্যান্য নবীদেরকেও প্রদান করি মাবুদরে ও দয়াল আল্লাহ কেমন ভাবে প্রদান করেন আল্লাহ কয় শুনো 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 আমি আল্লাহ এটা প্রকাশ করি আমি সকল নবীদের মাধ্যমে প্রত্যেকটা নবীদের কাছে আমি আল্লাহ অদৃশ্যের খবর পাঠাইছি অদৃশ্যের খবর পাঠাইছি আর এটার প্রমাণ হইল দুনিয়ার কোনো টাকা পয়সা দন দৌলত না প্রমাণ হইল আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আল্লাহর একজন নবী আছে যে নবীটার নাম হইল ঈসা নবী নাম কি আরো জোরে কইলেন না কি নবী আল্লাহর নবীটার নাম হইল হযরতে ঈসা নবী ওই হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো আমার আল্লাহ পাক আমি ঈসা নবীর মাধ্যমে আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর গায়েবের খবর দেনেওয়ালা প্রমাণ করছে বলে ওই নবী তো গায়েবের খবর জানে জানে আমার আল্লাহ আমরা নবীদেরকে দিয়েও গায়েবের খবর দুনিয়াতে পাঠাইছে নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কেমনে গায়েবের খবরটা দুনিয়ার জমিনে এত সুন্দর করে পাঠাইছে উনি ডাক দিয়া কয় শুনো জগতের মানুষ ওয়াইজে কলা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ
حضرت عيسى عليه الصلاه والسلام কয় জগতের মানুষ তোমরা শুনে রাখো আমি ঈসা নবী বললাম ইন্নী রাসূলুল্লাহ আমার আল্লাহ জগতে একজন নিশ্চয়ই রাসূল প্রেরণ করবেন কেমন রাসূল পাঠাইবেন তোমরা শোনো ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত যার কথা তাওরাত কিতাবে আছে কেন 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 তাওরাত কিতাবে আছে কয় ও মুবাশশিরম বিরাসূলিয়াতি ওই রাসূল হবে সুসংবাদদাতা কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদদাতা নবী গো আপনার কাছে জানতে চাই কেমন সুসংবাদ রাসূল আমাদেরকে দিবেন কেমন সুসংবাদ রাসূল দিবেন ঈসা নবী ডাক দিয়া কয় সুসংবাদটা দুনিয়ার কোন সাধারণ সুসংবাদ নয় তোমাদের কাছে আমি জানাইয়া দেই ওই সুসংবাদটা হইল বিরাসূলিয়াতি মিন বাদিসমুহু আহমাদ যার নামটা আসমানে আহমদ তবে মনে রাখো মুসলমানের দলেরা আমার আল্লাহ ওই নবীর নামটা দুনিয়াতে রাখবো মুহাম্মদ ঈসা নবী আপনি জানলেন কেমনে আমরা নবী না বলে গায়েবের খবর জানে না ঈসা নবী নবীর নাম যে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ আপনি জানলেন কেমনে কই এটাই গায়েবের খবর আমার আল্লাহ আমি ঈসা নবীর মাধ্যমে জানাইয়া দিছে তবে মুসলমান মনে রাখবা যদিও আমার আল্লাহ জানাইয়া দেয় ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন মদিনার কামলিওয়ালা নবী যখন গায়েবের কথাগুলা মানুষের কাছে প্রচার করব ইহুদি নাসারারা আমার নবীরে কইব সিহরুম মুবিন মদিনার নবী নাকি সেহের করতেছে জাদু করতেছে টোনা করতেছে মদিনার নবীর জাদুগুলা নাকি তারার কাছে ভালো লাগে না খোদার কসম মদিনার নবীর মুজিজাগুলারে জাদু মনে করব তারা যারা ইহুদি নাসারা বেঈমান আর যারা নবীর গায়েবের খবর জানে ওয়ালা জানে তারা সবাই ঈমানদার মুসলমান আরে গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েবি খবর দেনে যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিন বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনেওয়ালা রে মক্কায় গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে দিল বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবি খবর আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমরা তোমার প্রিয় গোলাম না করো জোদা বলেন আমরা তোমার প্রিয় গোলাম না করো জোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে দিল বেকারাই নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনেওয়ালা কাহায় গায়েবি খবর দেনেওয়ালা নবী এলেন মা আমেনার হুজুরা মুবারকে বাবা আব্দুল্লাহর ঘরের ভাঙ্গা কুটিরে নবী এলেন মা আমেনার হুজুরা মুবারকে বাবা আব্দুল্লাহর ঘরের ভাঙ্গা কুটিরে তবু নবী কামলিওয়ালা তবু নবী বলেন আল্লাহ রাব্বানা বলেন আল্লাহ রাব্বানা গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবি খবর দেনেওয়ালা রে মক্কায় যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবি খবর দেনেওয়ালা এলো রে জান্নাতে যাবে জাহান্নামে ও জান্নাতে যাবে জাহান্নাম জানে স্বয়ং রাব্বানা তবু নবী বলে উম্মতে গুনাহ কইর না বলেন তবু নবী বলে উম্মত গুনাহ কারণে নবী জানে গুনার কারণে নবী
দিনার কামলিওয়ালা দয়াল নবীর উম্মতের দলেরা আপনারা জবান খুলে বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে না নাই কিন্তু যারার জীবনে গুনাহ নাই তারা যদি মরে কবরে গেলে তারা কি জান্নাতে যাইবো না জাহান্নামে জাহান্নামে গুনাহ নাই যারা তারার কথা বেশি জান্নাতে তারা যাইবো কোথায় আর যারার গুনাহ আছে তারা যাইবো কোথায় জাহান্নামে কিন্তু বাবা জান্নাত জাহান্নাম নির্ধারণ হইব মরার আগে তাহলে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আমাদের কি করা লাগবো মরা লাগবো জান্নাত জাহান্নামে যাওয়ার আগে কি করা লাগবো অবশ্যই মরা লাগবো আজকে একটা হাদিস শরীফ পড়লাম সুন্দর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে মৃত্যু নামক একটা জিনিস আছে এই জিনিসটারে আমার আল্লাহ পাক দুম্বার আকৃতি দিব কিসের আকৃতি মরণটারে দুম্বার আকৃতি দিব আমার আল্লাহ পাকের ফেরেশতারা কবরের মধ্যে জিগে বা আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করে নবীর কাছে ও বন্ধু মরার পরে আল্লাহ পাক হাশরের ময়দানে কি করব নবী কেমনে কইলো এটাই গায়েব এটা কি এটার নামে গায়েব আবু সাঈদ খুদরি কয় মদিনার নবী আমাকে বলেছেন আমি নবীকে জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদেরকে জানান নবী কয় শোনো হাশরবাসীরা রে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিগাইবো হে জাহান্নামবাসীরা তোমরা কি চিনো তোমাদের সামনে কি আসলে এটা একটা দুম্বা কিন্তু জাহান্নামবাসীরা কইব এটা হলো মৃত্যু কি কইব কালমাইতি এটা হলো মৃত্যু বলে এটা যদি মৃত্যু হয় তোমরা কি চিনো বলে হ্যাঁ চিনি এবার ফেরেশতারা বলবো ও জান্নাতবাসীরা তোমরা কি চিনো এটা কি বলে হ্যাঁ চিনি বলে এটা কি বলে এটা কালমাইতি মৃত্যু বলে যদি মৃত্যুটারে চিনো তোমার কাছে জানতে চাই এই মৃত্যুর কথা মরার আগে তোমরা কেউ বলছেনি বলে বলছে কে বলছে বলে ইসমুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতাল লিল আলামিন নবী আমরারে বলছে বলে মরার কথা বলার পরেও তোমরা খারাপ কাজ গুনার কাম করছনি বলে করছি বলে এবার তুমি কোন জায়গায় বলে আমি জাহান্নামে এবার জান্নাতবাসীরে কয়ে বলে জান্নাতবাসী এটার নাম কি বলে এটার নাম মৃত্যু কয় আমি তো দেখতেছি এটা নিরঙ্কুশ একটা দুম্বা দাঁড়িয়ে রয়েছে তোমরা মৃত্যু বলা কয় আল্লাহ যদি দুম্বারে মৃত্যুর সুরূপ দেয় মৃত্যুরে দুম্বার সুরূপ দেয় আমার কিছু করার নাই আমি জিগাইলাম অবশ্যই এটার নাম হলো মৃত্যু আবু সাঈদ খুদরি বলেন ওই যখন প্রশ্ন করা হবে এবার সকল মানুষের সামনে ওই মানুষগুলা সবাই বলবে এটার নাম মৃত্যু জান্নাতবাসীরা তোমরা কোন জায়গায় আছো বলে আমরা জান্নাতে বলে এই মুহূর্তে তোমাদের সামনে আমি ফেরেশতা এই দুম্বাটা জবা করব কি করব জবা করব ওই দুম্বাটার নাম কি মৃত্যু দুম্বাটার নাম কি আবার হাদিসের বর্ণনায় কেউ কেউ বলেছেন এটার নাম হবে মেষ 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 এই মেষটা এটারে জবাই করবে বলে জবাই কেন করবে জানো বলে কেন করবে আপনার কাছে জানতে চাই এবার মদিনার নবী বলেন এটারে জবাই করে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দিবে সকল মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হবে কেউ বা জাহান্নামে কেউ বা জান্নাতে নবী কয় শোনো 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 আমি নবী বইলা দে কেউ যখন জান্নাতে কেউ যখন জাহান্নামে আমি নবী তখন হাশরের ময়দানের মধ্যে আগমন করব আমি যখন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাব আমি যখন হাশরের ময়দানে যাব দেখব আদম নবী ঈসা নবী মুসা নবী সব নবীরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি নবী সিরিয়াল ধরে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই সামনের দিকে যাচ্ছি এমন টাইমে জান্নাতের দরজার একজন ফেরেশতা আমি নবীরে জিগাইব মান আন্তা আপনি কে আল্লাহ সব ফেরেশতারে নবীজিকে দেখাইছে কিন্তু জান্নাতের গেইটের এই ফেরেশতাটারে দেখায় নাই আমার নবী বলে না না আকসারুল আম্বিয়া ইত্তাবা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সকল নবীদের মধ্যে আমি নবী হব সর্বশ্রেষ্ঠ নবী ওয়া আনা
আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলমু আমি নবী সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি তাহলে জান্নাতের দরজা গেলে ফেরেশতা আপনি নবীর জিগাইব মান আনতাম নেকেডা ফেরেশতাকে আপনি নবীর চিনে না নবী কয় ক্বালা নাহাম অবশ্যই চিনে কিন্তু ফেরেশতা কইব ইয়া মুহাম্মাদা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করব মান আনতা আপনি কে কইব আনা ইসমুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতা কইব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যখন আমি ফেরেশতারে বানাইছে আমাকে বলেছেন তোমার সামনে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হবে ইসমুহু মুহাম্মদ এই ব্যক্তি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলবা না ফেরেশতা কই নবী গো আপনি নবী রহমাতাল লিল আলামিন নবী আসতে জান্নাতের দরজা খুলবো আমি জানতে চাই জান্নাত জাহান্নামের শুরু তো এখনো হয় নাই কিয়ামত হওয়ার পরে হাশরের ময়দানে যখন নিব তখন না হইব আমার নবীজি 1500 বছর আগে খবরটা দিল কেমনে এটার নামই হইল গায়েবের খবর ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনার গায়েব তো কেউ অনেকে মানে অনেকে মানে না নবী কয় কেউ 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 মানে কেউ মানে না এখন যারা মানে না তারা যদি না মাইনা সমুদ্রে বাসে আপনি কি বাসবেন আসে কয় ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী শহর গনবী সাহে মদিনা বল এলেমে শহর বল কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে গায়েব জানে না এলেমে শহর গনবী সাহে মদিনা বল এলেমে শহর গনবী ওরে দেও বন্দার ছাত্র জিনি আরে মির্জা গোলাম কাদিয়ানি দেও বন্দার ছাত্র জিনি আরে মির্জা গোলাম কাদিয়ানি আরে এলেমে শিকা শয়তানে হইল এলেমে শিকা শয়তানে হইল নবী পাইল না বল এলেমে শহর গো নবী কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে আরে এলেমে শহর গো নবী না বলেন এলেমে শহর নবীর আজকে পাগল যিনি মুশকিলে কুশা তিনি বলেন নবীর আজকে পাগল আরে মাওলানা আলী মুশকিলে কুশা তিনি হায়রে এলেমে তার ভরপুর ছিল নুরানি সিনা হায়রে এলেমে তার ভরপুর ছিল নুরানি সিনা এলেমে শহর গো নবী না বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেমে শহর গো নবী সাহে মদিনা বলেন এলেমে শহর গো নবী সাহে মদিনা ফেরেশতা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতের দরজাটা আপনি খুলবেন আল্লাহকে আপনারে দুনিয়াতে আগে ফাটাইছেন না আদম নবীরে ফাটাইছে নবী কইব এটা স্বাভাবিক আদম নবীরে আগে ফাটাইছে কিন্তু আমার নবী কইব আউয়ালু মা খলাকাল্লাহু নুরি আল্লাহ যখন আদম বানায় নাই আল্লাহ যখন আদম বানায় নাই আমি নবীর নূর বানাইছে এ ফেরেশতা আগে ফিজের সৃষ্টির কথা বলো আমার আল্লাহ তো আমি নবীর নূর বানাইছে এখন কি করবা ফেরেশতা কয় নবী গো দরজা খুলা দিলাম প্রবেশ করেন আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী কয় উম্মত আমার আমি জান্নাতের দরজাটা খুলব দরজাটা খুলা আমি নবী ভিতরে প্রবেশ করতাম না নবী গো
يا رسول الله نبي غو أبني كأنا بيتور فبش كتنا أمار نبي كوي أشور رم ويدانة أمار أمم تر أمون نما أوزن كرا خبي أمار كيسوم مزان نتزابي كيسوم مزان نما زابي زار زان نتزابي ترا نما صور سرود راكسه هوس كورسه زكار تيسه بادوت كورسه دان صدق كورسه كينتو زارا غولا كتة بارناه إرا غونا كرا بمني تو خبي إرا زان نما رمودي صور زابي مودي نار كامني ولا نبي كوي أمم شفاتي لي أهل الكبائر من أمتي أمار أمتر مدد زارا كبيرة غنو كربو أمي نبي زنتر درزا كولا زنتر شوكتر مدد داريا تاكو يا رسول الله نبي غو দয়াল নবী জি জান্নাতের চৌকাঠে দাঁড়াইবেন জানতে চাই এই শাহরাস্তি ইসাপুরের মানুষ জান্নাতের দরজা বলেন আর ঘরের দরজা বলেন দরজাটা খুইলা চৌকাঠের ভিতরে যদি কেউ দাঁড়ায় দরজা বন্ধ করন যাইব নি কেন খারি দিছে মারহাবা কন না মদিনার নবী কয় উম্মত জান্নাতের চৌকাঠে দাঁড়ায়া থাকমু আর নবী কয় সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন উম্মত জাহান্নামে জ্বলতাছে যতক্ষণ না পর্যন্ত আমার একটা 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 কইরা সবটি উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে না পারছি আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা ওরে জাগার জন্য পাগল আমি ওরে তার আগে তোমরা আই না দাও না ও ওরে জাগার জন্য পাগল ওরে তার আগে তোমরা আই না দাও না ও ওরে সেই নবীজির এসকেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা না নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা না নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী মদিনার নবীর উম্মতের দলেরা মদিনার নবী কয় আমার সব উম্মতরা জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হবে না এবার আদম নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী দাউদ নবী এমন ভাবে যত নবী আছে তারা সিরিয়াল ধরে জান্নাতের দরজার মধ্যে থাকবো একজন 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 করে নবী প্রবেশ করব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব জান্নাতে প্রবেশ করছে সকল নবীরা কিন্তু অন্য নবীরা জান্নাতে দুইটা দেখব আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মতের ঘাটটি একটু লম্বা লম্বা হইয়া রইছে কইলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ঘাটটি লম্বা লম্বা হইব বলে হাসরের ময়দানে আমরা থাকব উঁচা থাকব আর কি তো আদম নবী অন্যান্য সব নবী আল্লাহর কবে আল্লাহ ওয়ারি এরা কারা মারাবা কইতেন না সুরে আল্লাহ এগুলা কে আল্লাহ কইব এটির নাম কি জানো নি এটির উম্মতে মুহাম্মদী মানে আপনারা আমার কথা কইতেছে আমরা সেই নবীর আশেক এদের মাহফিল দুই বছর হইতেছে না দুই বছর নবীর প্রেমিকরা তো আশেক রাসূল মাহফিল করতেছে বুঝেন এই মাহফিলটা কি লেগা এই যে কবরবাসীটি কত খুশি পর্দার আড়ালে কত মা বোন আছে আহা এরা জানে আজকে মা বাপের লেগে দোয়া করলে আল্লাহ কবুল করবো কথা কর না কেন কোরআন সুন্নার বাগান কইরা মা বাপের জন্য দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে আল্লাহ এটা মনে হয় একবার খেতের লগে না ফাত্রের ভিতরে চিন্তা করে বাইতুর রহিম না বাইতুর রহিম দয়ার ঘর মারা বাজুরে কল আদম নবী আর অন্যান্য সব নবীরা কবে আল্লাহ এটি কে এটি কে আল্লাহ কবু এটি হল উম্মতে মুহাম্মদী আল্লাহ এটির ঘাটটি লম্বা আমরা না নবী এরা তো সুন্দর লাগতেছে শুধু ঘাল লম্বাই তো না কি কয় জানেন লাইলাতুল বদরি ওয়াজহিকা এদের চেহারাটি রাতের চন্দ্রের মতো ফক 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 করবো চিন্তা করছেন উম্মতে মুহাম্মদীর কি ভাবার ও জান্নাতের ভিতরে গেল উম্মতে মুহাম্মদী ঈসা নবী অন্যান্য নবীর এরকম আমরা শিনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
উম্মতে মুহাম্মদীর ফাওরা তৈব জান্নাতের ভিতরে আর ঈসা নবীর পর্যন্ত কইব কিন্তু এই উম্মতে মুহাম্মদি একসময় ঈসা নবীর কাছে যায় কইব ফাইউতা ঈসা আলাইহিস সালাম আমরা একটু বাঁচান তাড়াতাড়ি ঈসা নবীকে বাবুরে আমি বাঁচাইতাম পারতাম না আনা লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না তবে ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরে মুহাম্মদ নবীর কাছে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলেন না কি ঠান্ডা হইছে এটি বেশি গরম হ্যাঁ জিন্দালার মতো কথা কর আয় সালাম দনে সালাম জুয়া ভাই সালাম শেষ করেন আগে লই হচ্ছে ঘুমাই গেছে না সব ঠিকই আছে আল্লাহ বোঝার তফিক দিক না অনকালে যদি কিচ্ছা কাহিনী কইতাম ভাল লাগতো আপনার কাছে ঠিক না এটা নবীর শানের আলোচনা তো এটি হলে ইমান তাজ হইব ওহাবিরার কইতো আর কোনো নবী গায়েব জানে না মা কথা কয় না কা ওহাবিরা কইলে আপনি মানবেন নি আর নবী গায়েব জানে না কইলে বলে আপনার বোঝাইবো বলে গায়েবের মালিক আল্লাহ নবী জানে কেমনে আপনি কবেন আল্লাহ যা আসা নাই নবী তা জানে তা আল্লাহ এমন কোনো কিছু আসেনি নবীরে জানাইছে না আর রহমান আল্লাহ মান খলাকল এই খলাকল ইনসানার তাফসির হাতে ফর্ত কইন হাতে কইব আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি এখানে ইনসানের অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এমন কোনো এলেম নাই আল্লাহ নবীর শিখাইছেন সুবহানাল্লাহ তাহলে নবী গায়েব গায়েব জানেনি জানে জানাইছে কি আল্লাহ জানাই দেখে জানে এটা শুনি রে রাখি না নবী জানবো করতে গা নবী রে কে জানায় আবার আমরা যুক্তি দিব যুক্তি দেয় কে শয়তান তুই বুড়া বড় হুন্ডা না তুই আসুস কা এর এক একটা রাইসের নমুনা না এবার রায় কনের কিছু কারণ আছে এবার লগে তো খাতিল বালা এবার বাড়ির মা ফিরে গেলে বড় বড় কাতল মাছ কাতল নি তার বড় বড় ফিস একটা একারে কাতার সাইজ মাকে আসির কিছু নাই তো খাবা তো এবারও খাবাইছে খাবার না এবার একটু কম হয়েছে কেন দেরি তা অনেক বেশি খাই গেছেন অনকালের বয়সের জন্য শৈলীর অনেক হেমারের মতো তোরা তো আসো তুই সাতটা এত শরীরে বেশি না আইসের নমুনা তো হ্যান্ডাক্টার স্টার তোরা কি জাতের হঙ্গর তারপর ফেকেট হয়েছে মজার বিরিয়ানি রে গরুর বিরিয়ানি না এই তো আরো আজ দেরি আছে বইবেন নি আপনারা দেরি হইব আনে তো ঘুমাইয়ে না হোলানে তো ঘুমাইবো আল্লাহ বোঝার তফিক দি ঘুমাই আর কোনো কিছু করার নাই তো আর নাহলে যে দুই মাহফিল করি দুই ঘন্টা দুই ঘন্টা চারি ঘন্টা সিল্লাই এখান তো আরবার একটু এখানে পর্যন্ত আইতে দুই ঘন্টা জাননি দুই ঘন্টা আবার যাইতে দুই ঘন্টা চারি ঘন্টা ও আছে চারি ঘন্টা আষ্টি ঘন্টা এই মিন্নত করণের হরে যাই যদি একটা বেটা হতে খবর আসেনি হতে আই তো হতি না আই বই ওই কালকে মাহফিল যেখানে এখানে ওয়াজ ফরি ফরি এটা মাথা ঢুকাই এরপরে যদি না হারিয়ে তবু কাটতে কাটতে মোবাইলে হরি এরপরে হারলে কোনোরকম হজর ফরি এরপরে নাকটা নিয়ে কিছু করার নাই শরীরে কুলানা তো বয়সের সাথে আমার তাইল মিলতেছে না এ তাইর হিসাবে দেখবেন দুইটা তিনটা করি করে করে না এতে তো বয়সের সাথে ঠিক আছে আর তো বয়সের সাথে কুলানা কি এর বয়স হয়ে যাবে না তো বয়সের আগে বোঝা যাইতেছে যেখানে গেছি তারা ফল্লা চিনেন নি এটি বড় হঙ্গ আরে হাজিগঞ্জের তুন নিছে মানে এদের উদ্দেশ্য হলে আরে আরে ফোস্টারে ফদন বক্তা দিয়ে রাখছে কিন্তু আয় কেছি আমি আসার পরে কোনোরকম একটু কর্মু এটা আরো জনাই দেরিতে যায় বিশেষ বক্তারা তুলি দেওয়া নেই আরে ওই কিশোরেশপুর সুবিতপুর দোয়ালিয়া এটি ঘুরাই এরপরে এলাকা ঢুকাইছে মানে আরে মাইক দিতে সাতটা ৪২ দেওয়ানোর কথা এসার হরে আরে ঘুরাই নিছে সান কেমন এরপরে এটা আরে ঘরের ভিতরে ঢুকা একবার ওয়াশরুমে চাইলে এটি বাইরে সমালোচনা করে একবার আমি তার গেরিন্ডা বাহিনীর হারাই রাখছি সব খোঁজ খবর নিব যদি সমস্যা হয় তবু আই ওয়াস করে নাইছি চিন্তা করেন আই উড়ানের ভিতরে চেয়ারুকার মধ্যে বই রেছি এটি বাইরে যায় মিটিং করে হুজুরের হাতিয়া নি দ্বিতীয় কম বন্ধ আর কোনো হুজুর এগুলা করলে মাহফিলে যাইব যাইব নি
যাইতো না। গতকালকে হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব বৈরবে এক মাহফিলে গেছে, এ মাহফিল কমিটিও উদ্দেশ্যপনীতভাবে এবারে মাহফিলে নিছে ঠিক, হাদিয়ার গরমিল দুই নাম্বার যাইতে কুয়াশার কারণে একটু লেট হওয়ার কারণে এর সাথে উলুট পালুট করছে। তো বক্তাদের সাথে যদি মাহফিল কমিটি ওয়াদা একটা দিয়ে আনে আর একটা করে উলুট পালুট করলে তো এই বক্তার এলাকা যাইতে চাইব? আপনারা দেখেন আল্লামা নকশবন্দি সাইবের টিম একটা পেজ আছে হুজুরের, এটার ভিতরে হুজুরের সব বলছে। হ্যাঁ আজকে আপনারা আপনাদের এখানে পাশে আসে তো এমন যদি শিকার হই আমরা সম্ভব না, ওয়াজ মাহফিল করা কোনোভাবে সম্ভব না। এভাবে কষ্ট করে রাত জেগে আমরা তো মনে করেন আমরা আজকে ওয়াজ করে যাইতেছি বিশ্বজিৎ হাজার টিয়া এটা দেন, আমরা বাইক নিয়ে মাশাল্লাহ দিলে খুব আরামে আছি আমরা, কিন্তু বাইক যাওয়ানোর ঘরে গলা দেওয়ার কথাই না। দিনের ১২টা পর্যন্ত কোনো মোবাইল রিসিভ করি না, কল বা আছে ঠিক সাই ঠাই মোদি কথাই না। আচ্ছা ভাত খাইছি হেতের বাইতেই, নিজের বাইতে ভাত খাই না, বুঝলেন এখনো কিছু খাই নাই, গর্ব লিজিং গেছে মোবাইলে যে খানা দানা ঠিক আছে খাইছি না, বা দাঁড়াই রাস্তার তুমি কিছু খাইতাম। হ্যাঁ মনে মনে করে হন্দে জ্যাম আমি তো যে আবার দাঁড়াই খাই, মাহফিল কমিটা চৈদ্দ গোষ্ঠীর উদ্ধার করলো, এটা স্বাভাবিক। দেরিতে আসাতে আপনাদের মনে কষ্ট গেছে না? কিন্তু কোনো বক্তাকে নিজে ইচ্ছা করে দেরিতে আইও আমার পক্ষে সম্ভব না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আপনারা তো কোনোরকম ফার হইয়া দেবেন, আপনারা কোনো ইয়া নাই দাঁড়ালে আমরা এমন একটা ফিডে ফিড দিয়ে ওই যে লরসর তখন আল্লাহরে ওই সময় কম আল্লাহ লরসর দা আমরা করছি না, আমরা সময়টা কমে গেছে দিদি আল্লাহ কবে যা খুজুর মানুষ দ মাফ করুন যা। তবে হ্যাঁ হুজুর আর বিচার যেটা, হুজুর যদি জান্নাতে আগে ওজা বিচারটা আগে হইব, হুজুর আর বিচারটা আগে হইব, কিন্তু ফর্দার তলে করবো আর কি, হ্যাঁ আড়ালে করবো, চিন্তা করি ইচ্ছা তোরা সামনে করতো না আল্লাহ তোরা কুয়াইবি হুজুর আরে মানে আছে বিচার নাম ছিল পঁচিশ হাজার কারণ ভিডার ভালো লাগে না আমাদের ইয়ে করে কিন্তু ভালো করে দিতেছে, এই জন্য আমি আল্লাহর দোহাই লাগে। মাহফিল কমিটি তো ওয়াদা করে, ওয়াদা করে এগুলাতে করে, এই যে গতকালকে আমার হুজুরের পরে যখন ইয়াতে পাঠাইলো এই যে এটা আমি কইছি হুজুর আমি এটা দেখছি যে মাহফিল কমিটিগুলো কী জানি এলাকাটার নাম কলা, এমন একটা এলাকাটার নাম এমনই আরে কলাখাল তো তোরা এখানে ওই জায়গাতে না না এটা হইলো বৈরবে, কিন্তু চিন্তা করি এমন এমন কিছু এলাকা হুজুরদেরকে দাওয়াত দিয়া নেয় সুন্দর করে বইলা নেয় এলাকায় নকশবন্দি সাহেবে কিন্তু হাদিয়ার আগে নিজ্ঞা হাসান রহমান হোসেন নকশবন্দি হাদিয়া এটা আগে নিজ্ঞা তো এটার হাদিয়াটা আগে নেয় না আর কি, না 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 বাবুরে আমরা যদি না দিয়ে শান্তি আন ওয়াজ আগে করি এরপরে আমরা বইয়া নাববা আর হ্যাঁ ডোবো কাছে যদ্দুর ওয়াজ করি আমরা বইছেন নি করতে একটু কষ্ট করে বই কিনা কলা কোফা না কলা কোফা এলাকাটার না বৈরবে এরা হুজুরের সাথে গতকালকে আমি দেখে মাহফিল করে যাইতে আমি দেখে দেখে আফসোস করতেছি আরে একটা মাহফিলের পর হুজুরের সাথে যদি মাহফিল কমিটি এমন উলুট পালুট করে বিশ্বাস যদি করেন হুজুরদের মন অনেক খারাপ হয়ে যায়, মানে চিন্তা করি মাঝে মাঝে এগুলো তো বুঝাক আল্লাহ পাক রাব্বুল আলামিন রাখছে, হায়াত যতদিন আছে মরে গেলে ঠুস আল্লাহ আপনার বোঝার তৌফিক দক আমিন জোরে বল সবাই করে শুরু করেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আমার পক্ষে সম্ভব না, তহন ঈসানবী কে বলা কিনা আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু কিন্তু সব নবীরা সামনে উম্মতে মুহাম্মদের গলাটা কত লম্বা ও একটু অনেক লম্বা, সে হারা রইল কি লাইলাতুল বদরি ওয়াজহিকা, সে হারা রইল রাতে চন্দ্রের মতো সক 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 করবো নুরানি সাহারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না ওই সময় উম্মতে মুহাম্মদের পাওয়ার কত, নবী আমার একটা ডাক দিয়া কয় উম্মত রে
ওই সময় অন্যান্য সকল নবী কইব আল্লাহ আমারে কেন আপনি নবী বানাইছেন নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানাইতেন আখির জামানার নবীর উম্মতের চেহারাটা যেমন লম্বা যেমন সুন্দর আপনার চেহারাটা তো এত সুন্দর হইতো আল্লাহ কই নবীরা আপনাদের জায়গায় আপনারা উত্তম উম্মতে মুহাম্মদের জায়গায় উম্মতে মুহাম্মদই উত্তম ওই রূহের জগতে আল্লাহর নবী হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কই আল্লাহ আপনি যে উম্মতে মুহাম্মদের এত নিয়ামত দিবেন এটা আখির জামানার নবী জানেনি বলে কই জানে বলে জানে কি জন্য বলে জানার কারণ হইল একটা নবীর উম্মত যখন গুনাহ করব নবী তখন ভয় লাগাইব নবী তখন তাদেরকে আদেশ করবে যে করিস না তোরা সম্মান বেশি আমরা সম্মানের কথা জানার পরেও গুনাহ করি সম্মানের কথা জানার পরেও গুনাহ করি ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আমার অবস্থাটা কেমন হইব মদিনার নবী কয় বড় খারাপ হইব তবে উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা আমি নবী একটা কথা তোমারে বইলা দিয়া যায় আমি নবীর বড় আশেক আমি নবীর বড় প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রে তোমরা চিনুনি নবীর উম্মত কয় আমরা সবাই নাম জানি চিনি নবী গো আবু বকর সিদ্দিকের অবস্থাটা কেমন মদিনার নবী কয় আবু বকর সিদ্দিক আমি নবীর কোনো কিছু না দেইকা বিশ্বাস করছি মেরাজে গেছিল নবীজি আবু বকর সিদ্দিক কয় নবীজি আপনি মেরাজে গেছেন আমার কাছে বলছেন সদ্দাক ইয়া রাসূলুল্লাহ সত্য কথা বলছেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ওসমান ইবনে উরায়নে কয় ওসমান আমি আল্লাহর পয়গম্বর মাননি কয় মানি পরে তলে তুমি ওসমান বড় সাহাবী আবার হযরত ওমর রে কয় ওমর তুমি মাননি ওমর কয় মানি কয় তুমি বড় সাহাবী হযরত আলী রে কয় আলী তুমি মাননি কয় মানি তাহলে তুমি বড় সাহাবী হযরত আলীর দুইটা কলিজার পুত্রা সন্তান একজনের নাম ইমাম হাসান একজনের নাম ইমাম হোসাইন ওই ইমাম হাসান হোসাইনের মা যার নাম হইল হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার এ বিশ্ব জগত মা গো করিলেন উজার এ বিশ্ব জগত মা গো নবীজির চোখের দুলারা মোলাই আলীর নয়ন মনি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগা মা ফাতেমা জিনি এ বিশ্ব জগত মাগো করিলেন যার ও বন্ধুরে মদিনার নবীর কলিজার টুকরা সাহাবি ইসলামের চতুর্থ খলিফা মৌলা মৌলা ওনার বউয়ের নাম মা 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 ফাতেমা মা ফাতেমা এ আবার ক মাওলা আলীর বোন নাম মা ফাতেমা মাশাআল্লাহ মনে রাখেন মা ফাতেমা মা ফাতেমার কলজার টুকরা দুইটা ফুট ইমাম হাসান গায়েব কেমনে নবী জানে না শোনো গায়েব নবী জানে না না নবী জানে অবশ্যই কথা সত্য হাসান হুসাইন রে নবীজি নবীর ফোলাফান নবীর দুইটা ছেলে ছিল একজনের নাম তৈয়ব একজনের নাম তাহের মারহাবা কই নবীর দুইটা কলজার টুকরা ফুতের সাইতে নবীজি হাসান হুসাইন রে নাতিরে ভালোবাসত ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কেন ভালোবাসতেন মদিনার নবী কয় শোনো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ হাসান হুসাইনের কারণে আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে ফার করব নবী গো আপনার ফুতের আড্ডায় কেন তারার দাম বেশি নবী কয় হাসান হুসাইনের বাপ হইল আমি নবীর এলেমের শহরের দরজা হাসান হুসাইনের মা হইল জান্নাতের মহিলা মানে বেরিয়াইতের সরদারিনী আর হাসান হুসাইন হইল আল হাসানু হুসাইনু আল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত যুবকরার সরদার মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমি নবী হাসান আর হুসাইন রে ইমাম হাসান রে রাখলাম আমার ডাইন রান মুবারকের উপরে হুসাইন রে রাখলাম বাম ডান রুবার রান মুবারকের উপরে দুইজনকে একসাথে রাইকা
আমি নবী মসজিদে নববীর মধ্যে বইসা রইছি আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমার শুনে নাও যখন আমি নবী বইসা রইলাম এমন টাইমে হযরতে জিব্রাইল আমি নবীর দরবারে আইছে আয়া আমি নবীরে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ খবর দিছে আমনের দুইটা সন্তান তৈয়বার তাহের দুইটা নাতি হাসান আর হুসাইন নবী গো দুইজনের চারজনের যে কোনো দুইজন রে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে নবী কয় আমার সন্তান নিলে আমি কয়েকদিন সন্তানের জন্য কাঁদবো কিন্তু আমার কলিজার টুকরা নাতি এদেরকে নিলে আমার উম্মতের কি হইব মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী কয় আল্লাহ আমার দুইটা পুত্রে আপনি লইয়া যান বন্ধুরে আমার নবী যখন এমন কথাটা বলল হযরতে জিব্রাইল আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ মদিনার নবীজির সন্তানকে যদি নিয়ে যায় মদিনার নবীর কি কোনো কষ্ট হবে না আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় কষ্ট হলেও মানতে হবে ইয়া রাসূলুল্লাহ মানবেন কেন জানতে চাই নবী কয় কেন মানব আমার আল্লাহ পাক আমার হাসান হুসাইনের মাধ্যমে আমার উম্মতকে জান্নাতে দিব নবী গো আপনি জানলেন কেমনে কয় জিব্রাইল আসার আগে আমার আল্লাহ আমি নবীর কাবের মাধ্যমে খবর জানাইছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কই উম্মত রে ও নবীর উম্মতের দলেরা এ হাসান হোসেন আমি নবীর ডান রান আর বাম রান মোবারকের উপরে বইসা রইছে হাসান হোসেন রে আমি নবী এত ভালোবাসি এত মহাব্বত করি শোনো কিন্তু জিব্রাইল আইসা আমি নবীর কাছে খবর দিছে ইমাম হোসেন রে কারবালা ইয়াজিদরা কতল করব হাসান রে ইয়াজিদের দলেরা বিশ্রাম করাইয়া দিব আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রে আমি নবী এই জন্য ভালোবাসি এবার আমার নবী ইমাম হোসেনের ঠোঁট মোবারকের গলা মোবারকের মধ্যে সুমা দেয় মারহাবা মদিনার নবী যখন ইমাম হুসাইনের গলা মোবারকে সুমা দেয় এমন টাইমে আমার নবীজি ইমাম হুসাইন রে সুমা দেয় গলা মোবারকে কিন্তু ইমাম হাসান রে সুমা দেয় ঠোঁট মোবারকে মা ফাতেমা মসজিদে নববীর কাছে দিয়া যাইতাছে নাটকটা দেখতাছে নবী দিয়ে একজনের গলায় সুমা দেয় একজনের ঠোঁটে মোবারকে সুমা দেয় ফাতেমা দরজার মধ্যে দাঁড়াইছে তারা একটা ডাক দিয়া কয় আব্বা গো ও আব্বা আপনার কাছে জানতে চাই হুসাইনের গলা মুবারকে সুমা দেন হাসানের ঠোঁট মুবারকে সুনা দেন আমার দয়াল নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা সারা দিছে নবীর গাল মুবারক বায়া বায়া পানি পরে দাড়ি মুবারক গুলা বিজা সুপ সুপা হয়ে গেছে ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা যা কেন আপনি এত কান্নাকাটি করেন এ ফাতেমা শুনো 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 আমি নবী যে নাতি গুলারে ভালোবাসি হাসান হুসাইন এই দুইজনে ভালোবাসি কথা সত্য এই হুসাইন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ফান্দাবিওয়ালা পাগড়িওয়ালা কারবালার ময়দানে কতল করব আর আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না ছয়বার বিষপান করাইব আমার ইমাম হাসান রে মৃত্যুবরণ করানোর জন্য ইমাম হাসানের বয়স যখন উপযুক্ত বয়স হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে ঘোরাফেরা করে একবার বিষপান করাইছে ওনার কসম ইমাম হাসান রে বিষে মারতে পারে না হাসান রে ডাক দিয়া কয় ভাই আপনি বিষপান করছেন কথা সত্য মরেন না কেন কই মরব কেমনে নবীজি এই কলা মুবারকে ঠোঁট মুবারকে দিনে রাতে চুম্বন করেছে হাসান হোসেনের ভালোবাসা লাগতো না মদিনার নবী বলেন শোনো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপরে দ্বিতীয়বার বিষপান করাইছে জিগাইছে মরেন না কি লাগা নবী সুমা দিছে ঠোঁট মুবারকে নবী জানে নবী কইছে ছয়বার ফান করাইবো বিশ কয়বার ইমাম হাসান কয় আমার ভিতরে কোনো ভয় নাই আমার ভিতরে কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই কথা বললেন কয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ছয়বার দে বিশ ফান করাইবো আমি নবী এটা গায়েবের খবরের মাধ্যমে জানাইছি নবী জানলেন কেমনে কয় আল্লাহ জানাইছে কয় এটার নামই হইল গায়েব সুবহানাল্লাহ মদিনার কাম
সামনে ওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমার তোমরা শুনে নাও জগতের মধ্যে যতদিন পর্যন্ত তোমরা থাকবা আমার ইমাম হাসান আর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ভালোবাসা তোমাদের অন্তরে ধারণ করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধারণ করব কথা সত্য কিন্তু আপনি নবীর কাছে জানতে চাই আপনি মদিনার কামলি ওয়ালা নবী বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসান তো তিনবার বিশ্বাস করছে এখন দি মরে না নবীকে আমি না কইছি ছয় বার ফান করাইব ইমাম হাসানও অন্তরে বিশ্বাস আছে ওই নবী কইছে ছয় বার পান করাইব আমি কি লাগা তিনবারের সময় মরতাম একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার ছয়বার বিষ পান করানোর পরে সপ্তমবার বিষ পান করাইছে সাধারণভাবে করায় নাই ইমাম হাসানের শরবতের সঙ্গে সাদা সাদা গুড়া রঙের পাথর ডইলা শরবতের সঙ্গে খাওয়াইয়া দিছে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কুফার ময়দানের মধ্যে মাথাটা চক্কর দিয়া নিচের দিকে পড়া গেছে শামে কারবালা নামক একটা কিতাব আছে যা আমি আহমদিয়ার আনিসুজ্জামান হুজুরের লেখা কিতাবটা সংগ্রহ করে রাখেন কামে লাগবো ওই কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে পড়া গেছে কুফার মধ্যে পড়া গেছে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের মধ্যে ইমাম হাসান যে জায়গায় পড়ছে মনে করেন ইসাপুরা মাঠবাড়ির মধ্যে পড়ছে আর দূরে ইমাম হুসাইন আছে এমন টাইমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতেছে নানা ও নানা ও নানা কুয়া কান্দে ইমাম হুসাইন দূর থেকে ডাক দিয়া কয় জগৎবাসী শুন 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 আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীদের নাতি ইমাম হুসাইনের জায়গার মধ্যে আছে হুসাইনের লগে আল আকরামা নামক একজন লোক ছিল ডাক দিয়া কয় আকরামা রে খবর জানুনি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে আছে মদিনার নবীর নাতি ইমাম হাসান যখন কান্না করতেছে হুসাইন কয় আকরামা আমার ভাই হাসান কোন জায়গায় জানি কান্না করতেছে বলে কেন হাসান নো কান্না কান্না করতে পারে অন্য কেউ তো কান্না করতে পারে কয় দুনিয়ার সন্তান বেটা পাইলে মাগগো কইয়া সিল্লানি দেয় কিও আমরা ব্যথা পাইলে আল্লাহ কো কইয়া সিল্লানি দেই কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শোনো 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 জগৎবাসী শোনো আমার ভাই ইমাম হাসান কষ্ট পাইলে আমরা দুইটা ভাই আছি নানার বেশি পাগল আমরা নানার বেশি মুহাব্বত করি নানার বেশি ভালোবাসি আমার ভাই ইমাম হাসান কোন জায়গার মধ্যে জানি কান্না করতেছে হুসাইন দৌড়াইতে দৌড়াইতে ইমাম হাসানের কাছে আসছে আয়েশা জিগায় ভাই ও ভাই আপনি কেন 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 কান্না করতেছেন কান্নার কারণ জানতে চাই হাসান কয় ভাইয়া আমারে নবীর দুশ্মনে ফলেরা বিশ্বান করাইয়া দিছে বলে কে পান করাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুক মুবারকের নিচে দিয়া হাতের মধ্যে একটা তরবারি টান দিয়া কয় ভাই এই মুহূর্তে বলেন তার কল্লাটা আলাদা করে দেই আরে কি কথা বলেন ও ভাই কল্লা আলাদা করলে আমার নানার উম্মতর আখির জামানার ভিতরে আইব এরা যদি এখনি মাইরা ফেলেন নানার উম্মতের ইমান পরীক্ষা করব কেমনে ইয়াজিদ রহমতুল্লাহ কয় না কথা কয় না কয় না কয় না ও কারবালার ময়দানে না কেজিদের কোনো দোষ আছিল না কয় না আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন কয় না ভাই এমন কথা বইল না এদেরকে এখনই কতল কইরা দিমু ইমাম হাসান কারবালার ময়দানে কয় ইন্নাল্লাহ মাস সাবিরিন নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে কার লগে আছে ও তো বিপদে ফলে ধৈর্য হারা হয়ে যাবেন আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন আমার দয়াল নবীজি রহমাতাল্লিল আলামিন অক্ষণ শুরু করে দিতাম নি কোনো না ওয়াজটা শেষ করি ওয়াজটাকে শেষ করি কেমন বইয়েন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই তাড়াতাড়ি বলেন না হাসান কয় দরকার নাই কয় কেন কয় এখনি যদি তারারে মারেন নানার উম্মতের ইমান পরীক্ষা করতে পারতেন না এ কথাটা একজন আশেক সুরে সুরে বলতেছে হারে ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে
বাইরে হে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরাণী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে সত্তর হাজার ফেরেস্তায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও বন্ধুরে ইমাম হুসাইন কয় ভাই বলেন না কে আপনারে বিষ খাওয়াইছে কয় না কইতাম না যদি বইলা দেয় নানা রহমতের ইমান পরীক্ষা করা যাইতো না ইমাম হুসাইন কয় আমার ভাই যখন দুনিয়া থেকে চইলা যায় আমি তখনও দেখতাছি আমার ভাই ইমাম হাসান কয় ভাইয়া ও ইমাম হুসাইন গো আমি তো দুনিয়া থেকে চইলা যাচ্ছি রোজায় তবে আপনার কাছে আমি একটা সালাম দিয়া যাই আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি আপনি আমার ইন্তেকালের পরে আমার একটা সালাম আমার নানার দরবারে নিয়ে পৌঁছাইয়া দিয়েন কেউ ইন্তেকালে না করে কিছু খাইতো মনে চাইলে এটা না কইব কয় কি দিত নানার কাছে সালাম এটা পৌঁছাই দিত আছে কুফায় কুফা থেকে মদিনা বহুত দূর কুফা থেকে বহুত দূর মদিনা কয় সালাম না ভাই আপনি ফসাই দিবেননি কয় অবশ্যই দিব ভাই আপনি কি জানতে চান আর কি বলেন বলে ভাই আমার আর কোনো চাহিদা নাই এমনভাবে যাইতে যাইতে ইমাম হাসান যখন দুনিয়া থেকে ওনার রওজাতে চলে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইমাম হুসাইনকে ১২০০ মতান্তরে ১২৫০ সিটি দিছে কারবালার ময়দানে নেওয়ার লাগিয়া হ্যাঁ এই কারবালাটা এলমে গায়েবের একটা সবচাইতে বড় প্রমাণ নবীজি গায়েব জানতেন আমার নবী কয় হুসাইন শুনো 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 গো নবীজির দরবারে উম্মে ফজল নামক একজন মহিলারে আমার নবীজি রহমাতাল্লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা এমন টাইমে জিব্রাইল আইসা মদিনার নবীরে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে আমি একটা খবর দিতাম নবী কয় জিব্রাইল কি খবর দিবা বলে খবর হইল আপনি যে একটা নাতি আছে যার নাম ইমাম হুসাইন এরা তো কারবালার ময়দানে কতল করে দিব নবী কয় মানি না বলে কেন গো নবী কয় আমার হুসাইন রে কতল করলে আমি নবী সহ্য করতে পারতাম না নবী গো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় কতল করব ওই জায়গার মাটি আপনি চাইলে আপনার আইনে দিতাম পারি ওই এই জিব্রাইল ফেরেশতা মদিনার নবী রহমাতাল্লিল আলামিন নবীর নাতির কারবালার ময়দানে শাহাদাত করার কিছু মাটি ওই মাটি আইনে নবীর কাছে দিছে নবীর কাছে খবর দেয় আল্লাহ জানে দেয় নবী গো এই মাটিটার রংটা যখন হাতটা মারতা এই রংটা যখন লাল লালে হইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ ওই সময় মনে করবেন আপনার নাতি ইমাম হুসাইনে কারবালায় কতল কইরা দিছে আমার নবী কয় জিব্রাইল আমার হুসাইন রে খবরটা কইতাম নি জিব্রাইল কই নবী গো এটা তো গায়েবের খবর কেন কইবেন নবীজি অন্য কারোর কাছে বলেন আমার নবী উম্মে ফজল রে ডাক দিছে উম্মে ফজল আয় রে আয় 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 আমি নবীর বড় কষ্টের সময় কাটতাছে উম্মে ফজল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন কষ্টের সময় কাটতাছে আমার নবী কয় কেন কষ্টের সময় কাটে জানো
আমার আল্লাহ কবর দিছে রে আমার হোসেন রে নাকি কারবালায় কতল কইরা দিব এ উম্মে ফজল নাও নাও তোমারে কিছু মাটি দিলাম মুহররমের মাসের 10 তারিখে আসরের নামাজের পরে যখন দেখবে মাটিটা লাল হইয়া গেছে মনে করবা আমার হোসেন রে কারবালায় কতল কইরা দিছে ঠিকই রে হযরত উম্মে ফজল কারবালার ময়দানে উপস্থিত ছিল ইমাম হোসেনকে যখন কারবালায় কতল করছে ওই জায়গায় একটা কাক ছিল ওই কাকটা আইসা উঠতে উঠতে উম্মে ফজলের ঘরের দরজায় আসছে আবার কেউ বলে হোসাইনে ফাকের শাহাদির ঘরের দরজায় আসছে দরজার মধ্যে আইসা কা কা কয়ে তিনটা ডাক দিছে হোসাইনে ফাকের শাহাদির কদমটার ভিতরে আইসা কাকটা পড়ছে মাথাটা লাড়া দিয়া মুখের মধ্যে রক্ত গুলা নিচে লাগিয়ে দিছে উম্মে ফজলের বুঝতে দেরি হয় নাই কারবালায় মনে হয় ইমাম হোসাইন রে শাহাদাত করে দিছে হায় রে উম্মে ফজল লাল কাফড়টা খুইলা দেখে যে মাটি নবী দিয়া গেছে ওই মাটি